মূলত হোমিওপ্যাথিতে চিকিৎসা করা বলতে এই সেকেন্ড প্রেসক্রিপশন থেকেই কিন্তু শুরু হয়, তাই না? প্রথম প্রেসক্রিপশনে আপনারা ওষুধ সিলেক্ট করলেন, সেটা ভুল হোক, শুদ্ধ হোক, যা কিছুই হোক না কেন, তার বিবেচনা, এই বিচার শুরু হয় কি সেকেন্ড প্রেসক্রিপশন থেকে, না? মূলত আমি আগেও বলছি যে এই সেকেন্ড প্রেসক্রিপশনই হচ্ছে একজন চিকিৎসক আসলে কতটা ভালো চিকিৎসক তার নির্ণায়ক, ফার্স্ট প্রেসক্রিপশন নয়। কেন নয় দেখবেন, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হইল যে অনেক সময় আপনারা আপনাকে নিজেকে জীবন দিয়েই মানে এক্সপিরিয়েন্সটা লাভ করছেন, কিছুই আপনি জানেন না, তারপরেও প্রেসক্রিপশন করছেন, কারেক্ট হয়ে গেছে গা, তাই না? আমার জিন্দগি তুই সেটা। এবং একটা ডাক্তার, সম্ভবত মোস্ট প্রবাবলি জোনাথন শোর, কইছিল এই কথাটা যে আল্লাহ যারা সিলেক্ট করেন যে হ্যাঁ হোমিওপ্যাথি করবো, তার জীবনে এই ঘটনাটা ঘটান, ঠিক আছে? জোনাথন শোর কিন্তু আসতাম সার লোক না, চিকিৎসার 52টার মতো লেভেলে সে ডিগ্রি নিছে একটা পর, মানে ওইসে কি ভাবে আসিল অ্যালোপ্যাথ, ও আসিল শিশু বিশেষজ্ঞ, কিন্তু যখন অ্যালোপ্যাথিতে অসন্তুষ্ট, দূর এটা মানুষ ভালো হয় না, তখন ও ব্যাগটা কান্দে নিছে, বাপেও ডাক্তার কাছে টেয়া পয়সা তোর অভাব নাই, বাপেরে কইছে যে আমি বাইরামো, খুঁজে বাইরামো যে সত্যিকারের চিকিৎসা মানুষের কোন জায়গায় আছে, বাপেও বিদায় করে দিছে, যাও খুঁজো, ও চীন চীন গে চীন পর্যন্ত গেছে, তখনও হোমিওপ্যাথি সম্বন্ধে পরিচিত হয় নাই, মনে যায় ওই যে চীনে গেছে চিকিৎসা পদ্ধতি, আঁকু প্রেশার, আঁকু পাংচার, যা যা আছে সব শিখছে, ওই যে পেন্ডুলাম ট্রিটমেন্ট সুদ্ধার হচ্ছে, রেকি মেকি শিখছে, এগুলো সব শিখছে। তারপরে এক ডাক্তারে কইছিল একবার যে আপনি তুমি হোমিওপ্যাথি কেন ট্রাই করো না, হোমিওপ্যাথি ট্রাই করলো, এটা অনেক ইতিহাস আছে, একটা রুগীর তুমি নান্দাজি সালফার দিল, ভালো হয়ে গেলো গা, সাংঘাতিক বিস্মিত হইলো, তারপরে হোমিওপ্যাথিতে আইলো, তারপরেও কিছুটা ফেল হইতেছিল, তাহলে একজনের রেপার্টরি শিখাইলো, এই করতে করতে আমি বড় ডাক্তার দুনিয়াতে। আপনারা চিকিৎসা করতেছেন, ইতিপূর্বে আমরা কী করছি, ইতিপূর্বে আমরা কয়েকটা প্রসঙ্গ নিয়ে আলাপ করছি। প্রথম কথা হলো অর্গাননের ভিত্তিটা আমাকে প্রায় শেষ, ভিত্তিমূলক যে জিনিসটা, সেটা সিদ্ধান্ত যার উপরে ভিত্তি করে নিতে হয়, ভিতরে কী কারিগরি চলে মানুষের, ওষুধটা কী ধরনের হইতে হবো, এই যে বেসিকগুলা, যেগুলো ব্লক বলতে পারেন, একটা বিল্ডিং তৈরি করার জন্য যে ইটগুলা লাগে, এই ইটগুলো আমাদের ওই 70টা আলোচনার মধ্যে দেয়া পড়ে, প্রথম কথা। দ্বিতীয়ত আমরা মাত্রা শক্তি নিয়ে আলোচনা করছি, আমরা ভিতুল কাজ কেন্টের অবজারভেশনগুলো নিয়ে আলোচনা করছি, এই জিনিসগুলা মিন করে, এই পুরো চিত্রটা মিন করে যে এখন আপনারা কিন্তু মানে চিকিৎসা করার জন্য যে মৌলিক উপাদানগুলো লাগে তা আপনাদের হাতে আছে, এই একটা বাদ আছে খালি। আজকে আমি সিমটোম্যাটোলজি নিয়ে করতাম, কারণ রেপার্টরি ক্লাস শুরু হয়ে গেছে, এটা জরুরি, সিমটোম্যাটোলজি সম্বন্ধে স্বচ্ছতা না থাকলে রেপার্টরি কোনো দিনও করতে পারবেন না। এক হিসাবে দ্বিতীয় প্রেসক্রিপশন মানে হইল চিকিৎসা করা শেখানো, দ্বিতীয় প্রেসক্রিপশন করতে পারা শেখানো মানে চিকিৎসা করা শেখানো। আরও অনেক আলোচনা আছে যেগুলো আমরা, এটা জেনারেল ডিসকাশন, এটা এরপরে আমরা এটা সাধারণভাবে ভূমিকাটা বইলা নিলাম। এখন কথা হইল এই সেকেন্ড প্রেসক্রিপশন নিয়ে যদি কথা শুরুই করি, কয়েকটা কনসেপ্ট সেকেন্ড প্রেসক্রিপশন সম্বন্ধে আমাদের জানতে হবো, সংজ্ঞারও আগে দ্বিতীয় ব্যবস্থাপত্রের গুরুত্বটা কি, যেটা কইলাম যে কিছু কিছু আলোচনা আমি করছি, দ্বিতীয় ব্যবস্থাপত্রের ব্যাপারটি বা প্রশ্নটি কোন প্রকারের রোগ অবস্থার ক্ষেত্রে বিবেচ্য বলেন আমারে তাজউদ্দিন ভাই, সেকেন্ড প্রেসক্রিপশনের প্রশ্নটা কোন কোন সম্পর্কিতে আসবে? আচ্ছা, এইটাই সবার আপাতদৃষ্টিতে তাই মনে হয় এবং এইটা বেশি যুক্তিসঙ্গত, কিন্তু কিন্তু এই কথা শেষ করছি, কিন্তু অ্যাকিউটে কেন লাগবে না, হয়তো ভিন্নভাবে লাগবে কিন্তু লাগবেই, সেকেন্ড প্রেসক্রিপশন প্রত্যেকটা কেসের জন্য বিবেচ্য। একটু পর আমি দেখামু কেন বললাম এইটা, মানে এইটা কিন্তু কনসেপ্টে কাজ করে যে প্রেসক্রিপশন, ফার্স্ট প্রেসক্রিপশন, সেকেন্ড প্রেসক্রিপশন এগুলা, এনে একটা প্রশ্ন লিখি না, এটা করতেছি এই প্রসঙ্গে যে তাইয়া পড়ে, সেকেন্ড প্রেসক্রিপশনের পরিসর কতটুকু, ধরেন আপনারা একটা প্রেসক্রিপশন করছেন, ওটা ফার্স্ট প্রেসক্রিপশন, তারপরে ওষুধ ক্রিয়াশীল হইলো বা ওষুধটা ভুল হইলো, যা কিছুই হইলো, কোনো একটা কিছু হয়েছে যার জন্য আপনার আরেকটা প্রেসক্রিপশন করতে হচ্ছে,
এটা কি প্রেসক্রিপশন? আচ্ছা, সেকেন্ড প্রেসক্রিপশন আগে শুনেন। ক্রিয়াশীল হয়েছে ধরেন ওষুধ, তারপর আপনি প্রেসক্রিপশন করছেন, সেকেন্ড প্রেসক্রিপশন তো। আচ্ছা, এটাও ক্রিয়াশীল হয়েছে, কিছু একটা করছে, তারপরের বার যে প্রেসক্রিপশন করবেন এটা কি প্রেসক্রিপশন? হ্যাঁ, এটা ফাইন, এটা খুব সুন্দরভাবে উত্তরটা দিবা পারছেন, থ্যাংক ইউ, রাইট। এটা অনেকেই ভুল করে, বইপত্রে খুব একটা লেখে না এটা, ঠিক আছে, এই কারণে সবাই ভুল করে। প্রেসক্রিপশন আসলে হোমিওপ্যাথিতে থার্ড প্রেসক্রিপশন নামের কোনো পরিভাষা নাই, ঠিক আছে, ফোর্থ প্রেসক্রিপশন নামের কোনো পরিভাষা নাই। এটা আপনার কথা বলার সময় বলতে পারেন যে আমি চতুর্থবারের মতো তারে প্রেসক্রিপশন করতেছি বা ফোর্থ প্রেসক্রিপশন করতেছি, কিন্তু এটা কোনো হোমিওপ্যাথিক পরিভাষা না। কথাটা বুঝছেন? প্রত্যেকবারই আপনি যখন রুগী দেখবেন তার আগের প্রেসক্রিপশনটা ফার্স্ট প্রেসক্রিপশন, কিন্তু যখন করছেন তখন হয়তো এটা সেকেন্ড প্রেসক্রিপশন আসিল। আমার কথাটা বুঝছেন কি না? যখন করছেন তখন ওটা হয়তো সেকেন্ড প্রেসক্রিপশনই ছিল, কিন্তু যখন আপনি তারপরের প্রেসক্রিপশন নিয়ে বইছেন এইবারে এটা আপনি সেকেন্ড প্রেসক্রিপশনের সম্মুখীন হয়েছেন। সেকেন্ড প্রেসক্রিপশন মানে দ্বিতীয় প্রেসক্রিপশন, এটা আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ হইল পরের প্রেসক্রিপশন। কথাটা বুঝছেন কি না? এটা হইল সত্যিকারের অর্থ, পরিভাষাগত অর্থ, এটা যা বোঝায়। আর দ্বিতীয় ব্যবস্থাপত্র অনুবাদের মুশকিলটা হইল দ্বিতীয় ব্যবস্থাপত্র শব্দটা এত বহল প্রচলিত হয়ে গেছে যে এটা আমি চেঞ্জ করতে পারি না, ওটা চেঞ্জ করা এখন অশুদ্ধ। কথাটা বুঝছেন কি না? এটা প্রথম জনের করা লাগছিল এই কাম, যে পরবর্তী প্রেসক্রিপশন শব্দটা ব্যবহার করা, নেক্সট প্রেসক্রিপশন শব্দটা ব্যবহার করা, কিন্তু হ্যাঁ কইরা ফেলছে, এটা প্রচলিত হয়ে গেছে সমগ্র বাংলা ভাষাভাষী, বাংলাদেশ, ইন্ডিয়া সহ। এখন এটা চেঞ্জ করান যাবো না, এখন কনসেপ্টটা বুঝা নিতে হবো। কথাটা বুঝছেন কি না? তাহলে পরিসরটা থাকতেছে যে আমার যদি একটা রোগী দেহার পরে আমার যদি বিবেচনা করতে হয়, তাইলে যে প্রেসক্রিপশনটা আমি করবো সেটা সেকেন্ড প্রেসক্রিপশন। সেটা এখন আমি খাতা দিয়ে করি, মাথা দিয়ে করি, যা কিছু দিয়েই করি না কেন, ওষুধ ক্রিয়াশীল হওয়ার পরে যদি আমাকে তার ভিত্তিতে বিবেচনা করে প্রেসক্রিপশন করার প্রয়োজন পড়ে, তাইলে যে প্রেসক্রিপশনটা হবো ওটা সেকেন্ড প্রেসক্রিপশন। আমার কথাটা বুঝছেন কি না? দ্বিতীয় ব্যবস্থাপত্র প্রদানের প্রশ্নটি কোন প্রকারের চিকিৎসকের কাছে উত্থাপিত হয়? এবার তো বুঝলাম যে কোন প্রকারের রোগের কাছে, এই কোন প্রকারের চিকিৎসকের কাছে এই ব্যাপারটা আসলে গুরুত্ব আছে। হ্যাঁ বলেন জাকারিয়া ভাই, বলেন। সিঙ্গেল রেমেডির চাইতে এক কথায় কয়ে দেন যে সত্যিকারের হোমিওপ্যাথি যারা করে, সোজা উত্তর, সিঙ্গেল রেমেডি করলো আর সব জায়গায় গুবলেট করলো, কেস টেকিং করলো না। যদি একটা কথা কোন লাগে তাহলে কেস টেকিংয়ের কথা কোন লাগবো। কথাটা বুঝছেন কি না? বুঝছেন না? সিঙ্গেল রেমেডি আগেই না, সিঙ্গেল রেমেডি তো বটেই, তারাও করে, এটা ওটা হলো আরেকটা আলোচনা, একটা প্রসঙ্গ। কথাটা বুঝছেন কি না? ডাক্তার এগিডি 233টা কেস পাঠাইছিল হানিম্যানের কাছে ডবল রেমেডি প্রেসক্রিপশন করে, এবং হানিম্যান তার প্রাণ খুলে প্রশংসা করছিল। কথাটা বুঝছেন কি না? এখন কথা হলো তার কি সেকেন্ড প্রেসক্রিপশন হয়েছিল না, তাহলে হানিম্যান কেন প্রশংসা করবেন? এটা আরেক প্রসঙ্গ, এটা আদিকালে একজন হয়তো কবু এটা শুনলে পরে দেখলে পরে যে না এটা তো হানিম্যান পরে নিষেধ করছেন পঞ্চম, কাজে এটা প্রসঙ্গটা আলাদা। আমি বোঝানোর জন্য কইলাম যে বেসিক যদি ধরেন তাহলে আগে ধরেন কেস টেকিংটা, এটা থাকতেই হবে, সিঙ্গেল রেমেডিটা তারপরে, ঠিক আছে, আপনার উত্তরও ঠিক আছে কিন্তু পরে। কিন্তু আমার মূল কথা হলো এত জটিলতার মধ্যে না যে এক কথায় কয়ে দিলেই তো হয়, যারা সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসাটা প্রদান করে, যারা সত্যিকারের বিবেচনা করে রুগীরে অখণ্ডভাবে সার্বিকভাবে, যেটা হোমিওপ্যাথিক কনসেপ্ট, তাই না? তাইলে দ্বিতীয় ব্যবস্থাপত্র প্রদানের প্রশ্নটা সেই চিকিৎসকের কাছে আসে যারা সত্যিকারভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা করে। আপনি যদি ঠিকঠাকভাবে না করেন আপনার কাছে দ্বিতীয় প্রেসক্রিপশন একটা মানে অজ্ঞাত বস্তু হিসাবে থাইকা যাবো, কোনো দিন আপনার প্রয়োজন পড়বো না। এই দ্বিতীয় ব্যবস্থাপত্রের প্রশ্নটা এটা বুঝে নেওয়ার প্রয়োজন তখনই পড়বো যখন আপনি সত্যিকারে মানুষের আরোগ্য করবার চান। দ্বিতীয় ব্যবস্থাপত্রের দক্ষতা অর্জন, দক্ষতা এটার সাথে জড়িত প্রশ্ন, দক্ষতা অর্জন করাটা কতটুকু জরুরি, তারপরেও বলি, এটা আমি আগেও বলছি আবারও বলতেছি। একজন ডাক্তার, আপনারা সিমিলার ওষুধ, সিমিলিমাম ওষুধের পেস্টা আশা করি এতদিনে বুঝছেন, কারণ কয়েকবার আলোচনা হয়েছে। আপনারা এটাও জানেন যে একজন ব্যক্তি যদি একদম, যেটার একদম সিমিলিমাম বলা হয়, আসলে তো সিমিলিমামের ওইভাবে অস্তিত্ব নাই, মোস্ট সিমিলার আর কি,
তো মোর সিমিলার পারে নাই কিন্তু সিমিলার এনাফ পারছে সিমিলার এনাফ আরোগ্য করার জন্য যথেষ্ট পারছে কিন্তু সেই আরোগ্য করার জন্য মোর সিমিলার না হওয়ায় একটা ওষুধে কাম হইতাছে না এবার একটু ঘুরায় পেছায় সময় লাগায় একটু বুগায় মুগায় ডাক্তারও বুগলো রোগীও বুগলো কিন্তু ভালো হইলো আচ্ছা এইভাবে একটা প্রেসক্রিপশন করছে ফার্স্ট প্রেসক্রিপশনটা এরকম হয়েছে সিমিলার এনাফ কিন্তু মোর সিমিলার না আরেকজন ডাক্তার মোস্ট সিমিলার প্রেসক্রিপশনটা করছে দুইজনের রোগী দুইজনেই রোগী দেখতেছে যে চিকিৎসকটা সিমিলার এনাফ করছে সিমিলার এনাফ সে কেসের ম্যানেজমেন্টটা বুঝে সেকেন্ড প্রেসক্রিপশন বুঝে সে রোগীর ভাষাগুলো পড়তে পারে একটা ওষুধের কী ফলাফল আনছে সেটা সে উপলব্ধি করতে পারে দেখতে পারে এই দেহাটা জরুরি দেখবেন আমাদের হোমিওপ্যাথিক লিটারেচার শাস্ত্রটার মধ্যে আন্ডারস্ট্যান্ড শব্দটা খুব কম লেখা নো শব্দটা কম লেখা দুইটা শব্দ খুব বেশি লেখা একটা হলো সি আর একটা হলো পারসিভ কেন্টিকন হ্যানে ম্যানিকন দেখবেন যে এই শব্দ দুইটা বেশি ব্যবহার অনেক বেশি ব্যবহার হয়েছে অন্য কোনো লেখার মধ্যে পারসিভ শব্দ এত বেশি ব্যবহার হয় না অন্য কোনো সাহিত্যিকন অন্য কোনো যা কিছুই বলেন না কেন আমাদের হোমিওপ্যাথিতে এই দুইটা শব্দ খুব বেশি ব্যবহার হয়েছে কেন কারণ আমাদের না দেখতে হয় রোগীতে কী হইতেছে এইবার ওই চিকিৎসক ওষুধ প্রয়োগের পর রোগীর দেহে কি হচ্ছে এটা দেখতে পাইতেছে এই লোক ওই সিমিলার না প্রেসক্রিপশন করে রোগীরে ভালো করতে পারবো আমার কথাটা বুঝছেন কি না সে ম্যানেজমেন্টটা বুঝে গেছে গা ও বো আমার আগের ওষুধটা তো দিলে একদম পারফেক্ট হয় নাই এবার অ্যান্টিডোট কোন লাগলে করব যদি তার পোটেন্সি কমান লাগে বাড়ান লাগে সরান লাগে ওষুধ আমার আরেকটু শুদ্ধ ওষুধ দেওয়া দরকার কোন সময় দেওয়া দরকার এটা হ্যাঁ জানে আমি ভুল করে ফেলছি এটার জন্য করণীয় কী সে বুঝা গেছে গা এইবার সে মাছটা কিন্তু জালে তুলতে পারবো জালটা একটু দুর্বল হইলো তাই না পানিতে নামলো দৌড়াইলো মাছের দুর্বল হওয়া পর্যন্ত অপেক্ষা করলো শেষ পর্যন্ত টাইনা টুইনা তুলে হেল দিল একটু বুগলো বেশি আরেকজনের ভালো সিপ ভালো বসি ভালো নেট কিন্তু মাছ ধরছে কিনা ঠিক মতো এই ডেটার পায় না কনফিউজ থাকে টানের মধ্যে নাই জোর কথাটা বুঝছেন কি না হ্যাঁ জানেও না যে নেট দেখে এমনি করে মাছটা তুলতে হয় এইবার তার ওই যে এত ভালো বসি এত ভালো সিপ কী কাজে লাগবো কষ্ট তো বন্ধত পক্ষে বেশিরভাগ সময় মাছটা খেদায় সার বসে বুঝছেন না বেশিরভাগ সময় আপনারা যদি ম্যানেজমেন্ট না বুঝেন কি হবো আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই আরোগ্য গতি সে জানে না এইবার অ্যাগ্রাভেশন দেখা দিলে কী অবস্থা দেবো ডাক্তারের কোনো কনফিডেন্স নাই ভিতরে আপনি তো বুঝছেন কয়দিন আগে আপনি নিশ্চিত থাকেন প্রেসক্রিপশন সঠিক আমার কথাটা বুঝছেন আমি একটা আমার কেস দিয়ে কইতাছি আপনি তো এখন বুঝতাছেন শুনেন ওসিডির অনেকগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে একটা ক্যাটাগরি আছে বাইরে বোঝা যায় না ওভার থিঙ্কিং হইতে থাকে প্রচণ্ড রকম মস্তিষ্কের মধ্যে খালি চিন্তা এই চিন্তা ওই চিন্তায় মাথাটা খাবলায় খুবলায় শেষ করে দেয় তারপরে একটা সময় হয়তোবা খুব বাজে দিকেও টার্ন করে মানে রোগী পাগল পাগলের মতো হয়ে যায় পশুদিন বহুদিন ভয় পায় এত চিন্তা এলে তো ভয় পাবই আমি মনে হয় পাগল হয়ে গেছি গিয়ে এক সময় তা হয়ও মানে এইরকম একটা রোগী মার্কসলের রোগী আমি মার্কসল দিলাম দেওয়ার পর তার সমস্ত হে প্রথম দিকে যে লক্ষণ আছে এগুলা ফিরে আসা শুরু করলো একটা ওষুধই হাইপোটেন্সিতে দিলাম দেওয়ার পর তারপরে এটা কি করা শুরু করলো এবার আমি তো ই সারা দিমই না কিছু প্লাসিবো সারা চলতেছে যদিও তার আমি লিকুইডই ব্যবহার করছি কিন্তু এত ভালো ইম্প্রুভমেন্টের মধ্যে লিকুইডও রিপিট করার কোনো প্রয়োজন নাই বুয়ে রইলাম এইবার সেইগুলা গেতে গেতে প্রথমের লক্ষণগুলো এলো একবারে আমি তো জানি আমি নিশ্চিত যে আমার রোগী ভালো হইতেছে প্রথমের লক্ষণ আহার পরে তারপরে রিপিটিং শুরু হইলো ওই লক্ষণগুলাই বাইর বাড়াইতেছে এই সময়ও ডাক্তাররা ভুল করে ওই লক্ষণগুলাই বারবার আসতেছে কিন্তু তীব্র তার হ্রাস করাইতেছে হে রোগী পরিচ্ছন্নভাবে কইতেছে যে আমার প্যানিক অ্যাটাক হইতো এটার তীব্রতা মেলা হ্রাস পাইছে হইছে কিন্তু অনেক কম হ্রাস হইছে আমার এ ওভার থিঙ্কিং আমার ভয় ফিয়ার অফ লুজিং কন্ট্রোল এটা অনেকটা তীব্রতা হ্রাস পাইছে আমি জানি তাহলে রুগী ভালো হইতেছে এটা কি আনার কেউ রুগীও জানছে যে হ্যাঁ ভালো হইতেছে কথাটা বুঝছেন আমার একটা ওসিডি আরেকটা ওসিডি ওসিডির রুগী অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার
বারবার আদ হইতো, সব কিছু মনে হইতো যে এই রুগীটা ইম্প্রুভমেন্ট ট্রিটমেন্ট করতেছে, উন্নতি হচ্ছে হচ্ছে, একটা সময় স্ট্যাটিক হইল, ওষুধ চেঞ্জ করলাম না, বেশ লম্বা সময় স্ট্যাটিক হইল। আমি তারে কয়ে দিলাম যে এখন যদি আপনার মধ্যে শারীরিক লক্ষণ দেখা দেয় তাহলে ভুলেও ওটা নষ্ট করার চেষ্টা করেন না। এক দেড় দুই মাস পরে মোস্ট প্রবাবলি যে লাস্টের বার এক হইলো, আমি অনেকটা বেটার মেন্টালি, কিন্তু আমার কয়েকটা শারীরিক কমপ্লেন জানাইলো, কিন্তু আমি আগেই কয়ে দিছি তার আস্থা এখন অন্যরকম। এই যে এই ব্যাপারগুলো হইল নিশ্চয়তা, হোমিওপ্যাথিক থিওরি আমাদের প্র্যাকটিক্যাল থেকে আলাদা নয়, এই আস্থাটা আপনাদের মধ্যে আসতে হবে। এখন এই সেকেন্ড প্রেসক্রিপশনের আলোচনাটা আমি জন করতেছি, এই মুহূর্তে থাকতে হবে, কথাটা বুঝছেন কি না? এই যে এই ব্যাপারগুলো তাহলে জানাটাও কতটুকু জরুরি এবং তার ইমপ্লিমেন্টেশন কতটুকু জরুরি। এই ডাক্তার যে প্রথম প্রেসক্রিপশন খুব ভালো করছে কিন্তু এই ব্যাপারগুলোর সাথে তার সম্পর্ক নাই, তার পক্ষে সম্ভব এই এই দুইটা কেস, আমি যে দুইটা কেসের কথা কইলাম ভালো করা। সহজ কথা হইলো যে আপনি যদি সেকেন্ড প্রেসক্রিপশন না জানেন অন্তত পক্ষে হোমিওপ্যাথিক চিকিৎসক হইতে পারবেন না, ইভেন পৃথিবীর সবচাইতে ভালো ফার্স্ট প্রেসক্রাইবারটা হইলে বলে লাভ নাই। এবং মানুষে কোনো দিন জালে তুলতে পারবে, কোনো দিন কেউ আরোগ্য করতে পারবেন না যদিও আপনি প্রথম প্রেসক্রিপশন অত্যন্ত নিখুঁতভাবে করতে পারেন, কারণ সেকেন্ড প্রেসক্রিপশন এবং দ্বিতীয় প্রেসক্রিপশনের মধ্যে দক্ষতার, পরবর্তী প্রেসক্রিপশনের মধ্যে দক্ষতার মানে বিরাট ডিফারেন্স লাগে, প্রশ্নই ওঠে না। আপনি যদি আপনি যদি ম্যানেজমেন্ট বুঝেন, আপনি যদি সেকেন্ড প্রেসক্রিপশন বুঝেন, তার মানে হলো আপনি রোগীর মধ্যে ভাষাগুলো বুঝতেছেন, রোগীর লক্ষণে আপনার প্রদত্ত ওষুধের প্রতিক্রিয়ারে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আছে যে আমার এই প্রতিক্রিয়া হয়েছে, তার মানে ঘটনা এটা ঘটবো। হোমিওপ্যাথি একটা বিজ্ঞান, হ্যাঁ, ডাক্তার কেন্ট এটা সবার আগে কইছিলেন। মাঝে মাঝে এরকম হয় যে আমি লেখার পরে দেখি কেন্ট লিখছেন, মানে দেখি আড়াইশো বছর আগে লিখছেন, খুব আনন্দ লাগে। হোমিওপ্যাথি একটা বিজ্ঞান, তার একটা বড় যুক্তি, বিজ্ঞানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী, বৈশিষ্ট্য কী, প্রিডিক্টেবিলিটি, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা। আমি 20 কিলোমিটার বেগে গাড়ি চালাইতেছি, আমার দূরত্ব 5 কিলোমিটার, কতক্ষণ সময় লাগবে আমি জানি না, প্রিডিক্টেবিলিটি আছে না, অন্য কোনো ফ্যাক্টর কাজ না করলে আমি অমুক সময়টা পরে যাই না ওই বাস স্ট্যান্ডে, অমুক সময়টা পরে যাই পৌঁছাম, এটা হলো প্রিডিক্টেবিলিটি, এটা হলো বিজ্ঞানের মৌলিক বৈশিষ্ট্য, যারা ছাড়া বিজ্ঞান হয় না। হোমিওপ্যাথিক সায়েন্স এটা একটা বিজ্ঞান, এটার সবচাইতে বড় বৈশিষ্ট্য তাই প্রিডিক্টেবিলিটি, আপনি প্রিডিক্ট করতে পারেন। লাইকোপোডিয়াম একজন মানুষের সুস্থ শরীরে এই মাত্রায় খাওয়াইলে কী কী লক্ষণের উদ্ভব ঘটবে, আমার কথাটা বুঝছেন কি না? অসুস্থ দেহে আমি লাইকোপোডিয়াম এই মাত্রায় দিলে কী কী রেজাল্ট আমি প্রত্যাশা করতে পারি, কী কী ধরনের, মানুষ তো বিচিত্র প্রাণী, একটা রেজাল্ট আসবে না, কী কী ধরনের রেজাল্ট আমি প্রত্যাশা করতে পারি, এটা দেখায় প্রিডিক্টেবিলিটি, এটা দেখায় সায়েন্স। ওকে, তো যাই হোক, এই প্রিডিক্টেবিলিটিটা যখন আপনার মধ্যে আসলো, আপনি যখন জানেন যে আমার রোগীর এই হবে, তখন আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন, তখন আপনি প্রগনোসিস করতে পারবেন, তার আগ পর্যন্ত তো পারবেনই না। প্রগনোসিসের স্টেজগুলো একসময় আলাপ করবো, ইনশাল্লাহ প্রগনোসিস নিয়ে আলাদা স্লাইড হবো, আলাদা ক্লাস হবো, ব্যাপারটা বুঝছেন কি না? এই কারণে আমি কইলাম যে ততক্ষণ পর্যন্ত তো আপনি কেস ম্যানেজমেন্ট করতে পার, মানে আপনি ওই রোগীর আস্থায় অর্জন করতে পারবেন না। আমি এই জটিল রোগীগুলো যে ট্রিটমেন্ট করি, এদের কী হবে তা যদি কিছুদিন আগে বলে দিতে না পারতাম, আর একটাও থাকতো না। তারা যখন দেখে যে আমি যা কই তাই হইতাছে, তখন তাকে আস্থা ঘুরে জায়গা। আমার আরেকটা কেস কই, এটা মনে কইছিলাম কিনা আমার মনে নাই, এই সাভানরে আপনারা দেখবেন একটা রুব্রিক আছে, চিউইং মোশন অফ জ, রেপারটরিতে চিউইং মোশন অফ জ, কনস্ট্যান্ট চিউইং মোশন, লাগাতার এমনি করতেছে। আমার কাছে যখন আইসিল আমি দেখি অস্থির রে ভাই, বেশ 2-3 বছর আগে আইছে, আমি অস্থির, একটা মানুষ লাগাতার এরকম করলে ডাক্তার হিসেবে তো জানার কথা আমার, তারপরেও যখন প্র্যাকটিক্যালি সামনে একজন মানুষ কথা কওয়ার সময় লাগাতার করে গেতে আছে, তখন কেমনে লাগবে পারে? আচ্ছা, এই রুগীটারে আমি ট্রিটমেন্ট করা ধরলাম, ইম্প্রুভ করলো, কমলো, অনেক কমলো, মুখ আগে শুকায় যাইতো, লালা হইয়া আঠা আঠা হইয়া যাইতো, গ্ল্যাকোমাটো অনেকটা বেটার, এর মধ্যে তার একটা মেন্টাল শক পাইলো ফ্যামিলির থেকে, হায়োসায়ামাস লেকেসিসের রুগী, কাজে কী ধরনের সিচুয়েশন তাকে আবার পরে বুঝে নিলাম, অনেক কিছুতেই তারা সেন্সিটিভ। যাই হোক, এইবার
এই রোগীর মানসিক আঘাত পাইছে, তার জনরা একবারে বন্ধ, কিন্তু হ্যাঁ পাগল হয়েছে, অ্যাকিউট ম্যানিয়া দেখা দিয়েছে, বুঝছেন না? ফ্যামিলির থেকে ফোন দিয়েছে, ডাক্তার আপনি ওষুধে তো সাংঘাতিক কাম করছে, এই লাস্ট ওষুধে তো তার চাফা নোড়া বন্ধ হয়ে গেছে গা, কিন্তু হ্যাঁ তো যে এই ঘটনা ঘটছে তারপরে তো তার মানসিক রোগী, একদম সুস্পষ্ট বর্ণনা দিল, আমারে কয় নাই যে আপনি পাগল বানাইছেন ওষুধ খাওয়াই, তা কয় নাই, ঠিক আছে? এবং আমার ওষুধ হয়ও নাই সত্যিকার, এই ওই সিচুয়েশন দিকে হয়েছিল, সাপ্রেশন টাপ্রেশন কিছু না। এখন আমি দেখলাম, বিবেচনা করে দেখলাম যে ওষুধ যাবো, ওটা আমি বুঝলাম, ওটা পরবর্তীতে তা আল্লাহর রহম, আল্লাহর দয়ায় অ্যাকিউট ম্যানিয়া ভালো হয়ে গেল ওষুধে, কিন্তু ওই দিনে তার ছেলের সাথে যে কথোপকথন আমি কয়ে দিলাম যে তার সাফানোর একদমই ভালো হয় নাই, এক চুলও ভালো হয় নাই, মানে যা অবস্থা লাস্টে যা ছিল তার থেকে আর ভালো হয় নাই, কয় না ভালো হয়ে গেছে, আমি একটা বার নারায় না সত্যিই না, কইলাম যে দেখেন যে আসলে তার মানসিক রোগ আরও বড় জায়গায় রোগাক্রান্ত হয়েছে, তার এখন সাফানোরাটা দেখবেন না আপনারা, এটা ভালো হওয়ার সাথে সাথে এই মানসিক রোগী সুস্থ হওয়ার সাথে সাথে তার আবার দাবানোরা দেখা দিব, ঠিক আছে? আমার কথা তো বিশ্বাস করে নাই, এক স্রেফ বিশ্বাস করে নাই কথাটা, কিন্তু এটা একটা প্রিডিক্টেবিলিটি, আমি জানি হেরিংয়ের ল জানি, ওষুধের প্রতিক্রিয়ার খবর জানি, মানুষের শরীর কীভাবে কাজ করে তা আমি জানি, কাজে আমি প্রিডিক্টেবিলিটি প্রিডিক্ট করতে পারছি। এইবার কী হইলো, আমি তার ওষুধ দিলাম, তার ম্যানিয়া ভালো হয়ে গেল ওষুধ খেয়ে আল্লাহর রহম খুব দ্রুত, কিন্তু আমার আবার ফিরত আইল। ওই সময় কোয়া রাখছি দেখে তারা আমার দোষারোপ করলো না যে ডাক্তার বন্ড ডাক্তার একটু ভালো হয়েছে দেখে সাথে সাথে এমন ওষুধ দিছে জানি আবার তার কাছে যান লাগে, এগুলা কইল না, বুঝছেন না? তারা আস্তে আনলো, না ডাক্তার আপনি যেটা কইছেন যে এক্সপ্লেনেশন দিছেন সব সঠিক, এখন কন ওই কথাগুলো যদি আপনি ওই সময় না কন ফোনে, তো রোগী পরে যে আমি কইলাম এই কথাগুলোই তো মনে করবো এবং আপনাদের থুয়া ব্যাকের আগে দৌড় মারব। এই এই কারণে দ্বিতীয় ব্যবস্থাপত্রে দক্ষতা অর্জনটা, আরও হাজারো কারণ আছে, বুঝছেন না? আস্তে আস্তে নিজেরা এক্সপিরিয়েন্স লাভ করবেন, লাস্টের ডা লাভ করার পরে আমি বুঝতেছি দ্বিতীয় ব্যবস্থাপত্র তুলনামূলক কঠিন কেন, এতক্ষণে নিশ্চয়ই বুঝছেন, একটু আগে আমি কইছিলাম যে সেকেন্ড প্রেসক্রিপশন কম্পারেটিভলি কঠিন, কারণ অনেকগুলো দক্ষতা বেশি লাগে। আপনি যখন ফার্স্ট প্রেসক্রিপশন করলেন আপনি সিমিলার অ্যানাপ দিয়ে পার পাবেন, সেকেন্ড প্রেসক্রিপশনে তাই ওবো ওইলে আরেকটু ভুল করছেন, কিন্তু আসলে সিমিলার অ্যানাপ কি ছোট একটা ত্রুটি যেটারে ওভারকাম করা যায়, পরের বার আবার এই ত্রুটি করলেন ওভারকাম করেন যাবো, তখন তো আপনি রাস্তা থেকে আরও বেশি সরে গেলেন গা, প্রথম যুক্তিটা বুঝছেন কিনা? তাহলে প্রথমবার সিমিলার অ্যানাপ করে পার পাবেন, দ্বিতীয়বার কিন্তু যখন নতুন ওষুধ যখন দিবেন তখন কিন্তু সিমিলার অ্যানাপ করে পার পাওয়াটা আরও মুশকিল, আরও কঠিন হবো, সম্ভব না তা কমু না কিন্তু আরও কঠিন হবো, এইভাবেই কেস নষ্ট হয় গুলায়, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে প্রথমবার আপনি একটা এক গুচ্ছ লক্ষণ কারণ সব কিছু পাইছিলেন, এগুলো আপনারে কইছে যে বাবা এই ওষুধটা দিয়ে, মানে শরীর বলতেছে, রোগীর দেহ মন বলতেছে যে এই ওষুধটা দাও ডাক্তার আমারে, রাইট? দ্বিতীয়বার তারা কথা কব কি, মানে তারা তো বেসিকে বলছে, ওটা হয়তো আপনি সারা জীবনই কাজে লাগবো, কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশন যখন করবেন তখন কিন্তু আপনি দেখবেন না শুরুর প্রতিক্রিয়াটাকে, ওটা খুব কম কেসে জান লাগে যে শুরুর থেকে আবার অ্যানালাইসিস করা, বেসিক্যালি আপনি দেখবেন ওষুধ দেওয়ার পরে কী হয়েছে, তার মানে কি অত বিশাল বিবেচনার জন্য অত বিশাল কিছু আপনি পাচ্ছেন না, আপনি লিমিটেড নাম্বার অফ সিমটমস এবং তাদের প্রতিক্রিয়াজনিত ওষুধ প্রয়োগে প্রতিক্রিয়াজনিত ফলটা পাচ্ছেন, তার মানে এবার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার বিবেচনার ফ্যাক্টর অনেক কমেছে, আর আমাদের যদি বিবেচনার ফ্যাক্টর কমে তাহলে আমাদের জন্য সবসময়ই তা কঠিন নয়, ওয়ান সাইডেড কেস বিবেচনা করেন কিংবা যে সমস্ত কেস তীব্র প্যাথোলজি হয়েছে, ক্যারেক্টারিস্টিক্স লক্ষণ কম, সেগুলো আমাদের জন্য কঠিন নয়। ঠিক এই রকম যে যখন আপনি একটা ওষুধ দিলেন তার প্রতিক্রিয়া, তখন তো আপনি হাজার হাজার বিষয় নিয়ে, মানে ওই শুরুর মতো অত বিষয় বিস্তৃত বিষয় পাচ্ছেন না, একটা লিমিটেড ন্যারো নাম্বার অফ সিমটমস নিয়ে আপনার চিন্তা করতে হইতেছে যেগুলোর মধ্যে কী ঘটছে, তারপরে রোগীর মধ্যে পরিবর্তন এলো সেটা তো অন্য ক্ষেত্র, কিন্তু বেশিরভাগ সময় বা একটা দীর্ঘ একটা সময় আপনার ওই অল্প কিছু লক্ষণ নিয়ে সামান্য কিছু পরিবর্তনের সাপেক্ষে, সামান্য কিছু উঠানামা দেখে, সামান্য একটু গতি দেখে যে কোন দিকে যাচ্ছে, কোন জায়গাতে আক্রান্ত হইলো, কোন জায়গায় লক্ষণের বহি প্রকাশ করছে, এগুলো দেখে আপনাদের বিবেচনা করতে হবে যে আমার এখন করণীয়টা কী।
এমন ব্যাপারটা বুঝছেন কি না? তাহলে এটা নিশ্চয়ই তাহলে প্রথমবারের সাথে সোজা হবো না, সেকেন্ড প্রেস মানে পরবর্তী প্রেসক্রিপশন সবসময়ই তুলনামূলক করিন। তাহলে প্রেসক্রিপশন করিন ম্যানেজমেন্টের সাথে সম্পর্কিত, এবং রুগী ভালো হবে কি হবে না সেই সিদ্ধান্ত নির্ভর করে এই সেকেন্ড প্রেসক্রিপশনের উপরে। এটা গুরুত্ব কি আর আলাদা করে বলার মতো আর কিছু থাকে? আচ্ছা, থাকে না। কিন্তু তারপরেও একটা জিনিস বাদ রয়েছে, এটা লাস্ট প্রশ্নটা, যে দ্বিতীয় ব্যবস্থাপত্র পুরোপুরি আয়ত্ত করার বিশেষ ফলাফল, ফলাফল তো শুনলেন এতক্ষণ, বিশেষ একটা ফলাফল আছে, বিশেষ, যারা সারা সত্যিকারভাবে খুব প্রমিনেন্ট হোমিওপ্যাথ আপনারা কোনোদিনই হইতে পারবেন না। বাংলা ভাষায় ডাক্তার ইউনানের নাম শুনছেন না আপনারা সমস্ত ইন্ডিয়ার, তাই না? তার উপাধি বলা হয় হচ্ছে প্রাচ্যের হানিম্যান। তার সম্বন্ধে স্যার কইতেন যে তার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তার ইনটুইশন ক্ষমতা প্রবল। এখন আবার অনেকে আবার ইনটুইশন ট্রিটমেন্ট করে, বাক্স একটা নিয়ে ইনটুইশন আল্লাহ রহম করে উঠায় দেয়, ওই ইনটুইশনের কথা কিন্তু কইতে দেবে না, ঠিক আছে? ওই ইনটুইশন কিন্তু না, ইনটিউশন হলো সজ্ঞা। এটা ডাক্তার কেন্ট সুন্দর করে কয়ে গেছে ইনটিউশনটা কি। একটা জিনিস বুঝাই দেই আপনারা, ইনটিউশন কি সহজে বুঝা যাবেন গা। আপনার ঘরে রাত্রেবেলা কারেন্ট গেছে, বাতি নিবানোর সময় আপনি কি ভুল রাস্তায় যান, কিংবা আপনি কি খুব ঠেক্কা মেক্কা খেয়ে আত্মাও ভেঙে নেন? কে, আপনি তো চোখে দেখতেছেন না, অ্যাবসলুটলি রাইট। এটার এই কয় ইনটিউশন, ব্যাপারটা বুঝছেন কি না? দীর্ঘদিন যদি আপনারা সঠিক নিয়মের চিকিৎসা করেন তাহলে একটা ব্লেসিংস আসে। এই ব্লেসিংসটা প্রকৃতিগত, এটা আপনি অর্জন করে নিয়েছেন এই ব্লেসিংসটা। দেখেন মানুষ যে এত শক্তি লাভ করে সাধনা মাধনা কইরে, তাই না? সাধনা কইরেই কিন্তু শক্তি লাভ করে, একে একাই কিন্তু শক্তি দেয় না, তাই না? অপার্থিব শক্তি লাভ করছে সাধনা কইরা, কত লাগে সাধনা কইরা, সে কিন্তু আসলে অর্জন করে নেয়, এটা কিন্তু একাই একাই মাথার মধ্যে পড়ে নাই তার কাছে শক্তিটা, পড়ছে কি? হোমিওপ্যাথি একটা সাধনার বিষয়, এবং আপনি যদি এই সাধনাটা যদি যথাযথভাবে করেন, এখন যেভাবে সাধনা করার কথা সেইভাবে যদি না করে তাহলে কী হবো? ভূতে না মাথা গেড়ে দিয়ে যাবো, কইয়া গেছি জেনারেলি কইলাম আর কি, রাইট, প্রপার ওয়েতে করতে হবো। তো হোমিওপ্যাথিক সাধনাটা প্রপার ওয়েতে করলে ওই একটা ব্লেসিংস পাবেন আপনারা, একটা এটার নাম হলো অন্তর্দৃষ্টি, যারা কথা কেন্ট কইছেন যারা কথা হ্যানিম্যান কইছেন, যে অন্তর্দৃষ্টি ছাড়া কইছেন না, আমার ওই যে একটা অ্যাফোরিজমের আলোচনাতে একদিন কইলাম, হ্যানিম্যান কইলেন যে পর্যাপ্ত যথাযথ অন্তর্দৃষ্টির প্রয়োজন পড়বে। এই যে অন্তর্দৃষ্টিটা, এই অন্তর্দৃষ্টিটা তখন উপহার পাবেন। আমি কথাটা বুঝছেন কি না? এন অন্তর্দৃষ্টি তো আমি দেখা পাবার মনে হয় এটা কী জিনিস, খালি এটুকু জানি না রাখেন। এই দেহার ক্ষমতা প্রপার নিয়মে করলে, বুঝছেন না? একজন মানুষ গান গায়, সারগাম করছে সব ভুল পদ্ধতিতে, তার গলা কী হবো? শেষ, ধ্বংস হবো। শুদ্ধ নিয়মে করলে সব গান শেখাইতে পারবো, রাইট? এই প্রপার নিয়মে করলে একমাত্র ওই চিকিৎসকরাই, একদম জোর দিয়ে কইতাছি আমি, হোমিওপ্যাথির ব্লেসিংস শুধুমাত্র ওই চিকিৎসকদেরই পাওয়া সম্ভব যারা প্রপার ওয়েতে কেস টেকিং, হ্যানিম্যানের নির্দেশিত পন্থায় কেস টেকিং কইরা, মূলনীতির অনুসরণ কইরা চিকিৎসা করব, এবং তার উপরে আস্থা রাখা। আমার কথাটা বুঝছেন কি না? একমাত্র তারা টের পাবো এই আর হেডে হোমিওপ্যাথিতে এই জিনিস আছে, বিরাট শক্তি, বিরাট ক্ষমতা, তারা পাগল হয়ে জায়গা, তারা অন্য কিছু দেখতে পারে না, ব্যাপারটা বুঝছেন কি না? ওইটা যখন টের পায় জায়গা, তারা আরে বাবা হোমিওপ্যাথির এই ক্ষমতা তো বিশাল শক্তি, তারা ওই অন্য কিছু দেখতে পারে, মাদার টিংসার দেখতে পারে না, মিক্সার দেখতে পারে না, এই মানে মূলনীতির বিচ্যুতি তারা সহ্য করতে পারে না, কারণ তারা বুঝে গেছে, তারা কনফার্ম হয়ে গেছে যে হোমিওপ্যাথির এই ক্ষমতাটা আছে, কিন্তু অন্য আপনি কনফার্ম না, আপনি মাদার টিংসার দেন, আপনি কেমন আরে এগুনি হোমিওপ্যাথিটা শেষ হয়ে গেছে, কনে পিছাই গেছে হোমিওপ্যাথি, আর কত আধুনিক কোনো চকচকা বড়ি ট্যাবলেট আয়া পড়ছে, এগুলা বাদ দেয়া হনো হে খোটায় খোটায় কেস একটা লেখবো, তিন ঘন্টা বইরা রোগীর চোখের ফাতনা কোন মুড়ে নড়ে এগুলা খুঁজবো, খুঁজা তারপরে একটা একটুকে ওষুধ দিব, রোমাইন্সে বিশ্বাস নিয়ে করবো, তারপর ডায়লগ এগুলো, এগুলা বাস্তবে এই ডায়লগগুলো দিছে,
মানুষ এনে বিশ্বাস করবো এ বাগুলোই তো হোমিওপ্যাথিটা ধ্বংস হয়, তাদের ডায়লগ থাকবো এটা যারা এই ব্লেসিংসটা পায় নাই। হ্যাঁ, ইন্টুইশন তো সিম্পল জিনিস, আমি তো বুঝাইলাম। আপনি যখন বারবার যখন একটা জিনিস সঠিক নিয়মে করতেছেন তখন ওই জগৎটা আপনি পরিচিত। হ্যাঁ, একটা গান শোনার সাথে সাথে একজন যারা সারগাম করছে সঠিক নিয়মে তারা কী করে, পিছনের নোটেশনগুলো কয়ে দেয় কোন কোন স্বর ব্যবহার করা হয়েছে, সা গা মা পা বা ধা কয়ে দেয় না, কেন কেরা কয়, একটা সেকেন্ড সময় লাগে না, এক মুহূর্তে গান বাজতেছে তার গলা এক মুহূর্তে গেতেছে। আমি কয়েকদিন আগে একটা মিউজিক শুনলাম হারমোনিয়ামে, অনেকক্ষণ বইরে একজনে শুধু ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীত গাইতেছে, তামিল এক মহিলা পাহাড়ের নাগাল দেখা যায়, হ্যাঁ করতেছে কি হুবহু সেই সুরটা হারমোনিয়ামে তুলতেছে নগদে, বুঝছেন না? মুখস্থ করাই সম্ভব না, ওই সব মুখস্থ করতে আমার 1.5 মাস লাগবো একটা লাইন মুখস্থ করতে, আর হ্যাঁ নগদে সুন্দর করে তুলতেছে, বুঝছেন না? হ্যাঁ, ওটা তার মধ্যে আয়া পড়ছে, তার অন্তর ভীষণ আয়া পড়ছে, হ্যাঁ যে আমি জানি। তো আশা করি দ্বিতীয় ব্যবস্থাপত্রের গুরুত্বটা সম্বন্ধে এতক্ষণে পরিষ্কার হয়েছে। এর মতো গুরুত্বপূর্ণ জিনিস হোমিওপ্যাথিতে খুব কম আছে। আজকে আপনারা যা শিখেন নাই তা আপনাদের শেখাবে এই দ্বিতীয় ব্যবস্থাপত্র, এই কারণে এতদিন ধরে আপনিও খালি প্র্যাকটিক্যালের কথা কই। আপনারা তখন জানবেন যে চিকিৎসক হিসেবে আমার আসলে ঘাটতিটা কী, আসলে আমার পায়ে কোন জায়গাটায় আটকে যায়, আমার জিহ্বা কোন জায়গায় আটকে যায়। পয়েন্টটা উত্তরকরণ লাগবো, ঠিক আছে, ভালো কথা, মাশাল্লাহ দ্বিতীয় প্রেসক্রিপশনে ধরতে পারছেন, ওকে। দ্বিতীয় প্রেসক্রিপশনে সব আপনার কাছে ধোয়াটে থাকবে না, যত দিন যাবে তত অন্ধকারের জায়গাটা কমে আসবে, তাহলে সেটা আমি বুঝবো যে আমার স্টুডেন্ট মানুষ হয়েছে নাকি। আপনি তখন স্পেসিফাই করতে পারবেন আমার এই জায়গাটা অন্ধকার, আমার এই জায়গাটা যেন কে নিয়ে কাম করলো না, আমি বুঝলাম না, এই বুঝলাম না মানে অন্ধকার, রাইট? এইবার আপনার এই যে এই যে অন্ধকার জায়গাটা স্পেসিফাই করতে পারলেন, সমাধান করলেন, আলোকিত হইল, এই করতে করতে আপনার পুরো জগৎটাই আলোকিত হইল।